রাজধানীর বিভিন্ন এলাকায় ইজি বাইক নিষিদ্ধ থাকলেও অনেক এলাকায় তা চালিয়ে সংসার চালাচ্ছেন অনেকে। অন্যদিকে পরিবেশ বান্ধব ভাড়া কম হওয়ায় ব্যবহার বেড়েই চলেছে ইজি বাইকের। আর এরই মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় ও এই ইজি বাইকের চলাচলে বৈধতাকে কেন্দ্র করে চলছে এক ধরনের চাঁদাবাজি। শুধু তাই নয়, এ চাঁদাবাজিকে নিয়েও বিভিন্ন স্থানে তৈরি হয়েছে বিভিন্ন চাঁদাবাজির সিন্ডিকেটও। তেমনই রাজধানীর কদমতলী এলাকায় শনি আখড়ায় তৈরি হয়েছে এ ধরনের সিন্ডিকেট, যাদের নিয়মিত চাঁদা না দিলে প্রায় বন্ধ করে দিচ্ছে ইজি বাইকের চলাচল। সাধারণ চালকদের দাবি, ইজি বাইক যদি অবৈধ হয়ে থাকে তাহলে তা নিয়ন্ত্রণ করবে সরকার, কিন্তু স্থানীয় চক্রের নিয়ন্ত্রণে কেন করে কিন্তু নাম তো বলা না, হঠাৎ করে গ্রুপ আসে আইসা দেয়া গেছে টাকা পয়সা চায়, কিন্তু এখন তো আর উনার পরিচয় তো আর দেয় না ভাই, আমরা কি করব। হ্যাঁ, মাঝে মাঝে ওই তো আবার পরে ঠিক হয় আবার হয়। চাঁদাবাজি তো দুই দিন আগে তিন দিন আগেও চালু হয়েছিল, পরে মনে করেন বন্ধ করে দিছে আবার আরেকজনে। এই রোডটা পরিচালনা করেছে, পরিচালনা করতে হলো আপনার গিয়া ফয়েজে। চাঁদাবাজি আপনার এই কয়দিন আগে শুরু হয়েছিল, আবার এটা বন্ধ হয়ে গেছে গা। কিসের জন্য বন্ধ হয়েছে এটা বলতে পারি? এই কদমে পর বড় চান্দা বান্দা এইগুলি আবার সিটি তুলতে আপনি 30 করে কাটে দেন, আমরা গরিব মানুষ আমরা খুঁজে দেবো পরে না কোনো যে আপনি সিটি তুল 30 করে কাটে, একটা প্রতি গাড়ি 30 করে কাটে কোন আমরা গরিব মানুষ। হ্যাঁ,